হ্যালো ফিওর্স আজকে আমি যে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব। সেটা মূলত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হিসাব নিয়ন্ত্রক রাজস্বের দপ্তর ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি এটা পাঁচ নয় দুই হাজার বাইশ খ্রিস্টাব্দে প্রকাশ হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তির পদের নাম জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী গ্রেড ও বেতন স্কেল পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সে সকল কিছু রয়েছে তো আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলবো তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল আইকনটি প্রেস করুন তাহলে আমি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন তাহলে চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই তো ভিওয়ার্স এখানে প্রথমেই রয়েছে নিরীক্ষক রাজস্ব বেতন রয়েছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ পদের সংখ্যা রয়েছে বারোটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে দ্বিতীয় পর্যায়ে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা রয়েছে চারটি কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি বিশ শব্দ এবং বাংলা বিশ অবশ্যই জানতে হবে তো ভিওয়ার্স এক ও দুই নং ক্রমিকের জন্য সরকারি অথবা বেসরকারি এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকল জেলা সমূহের প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে জেলা সমূহ রয়েছে তৃতীয় পর্যায়ে রয়েছে অফিস বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদের সংখ্যা রয়েছে ছয়টি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় অবশ্যই আপনাদেরকে উত্তীর্ণ হতে হবে তো ঢাকা গাজীপুর মানিকগঞ্জ ফরিদপুর রাজবাড়ী টাঙ্গাইল ময়ময় সিং নেত্রকোনা শেরপুর চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া খাগড়াছড়ি নোয়াখালী সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ জয়পুরহাট সিরাজগঞ্জ নাটোর বগুড়া রংপুর দিনাজপুর লালমনিরহাট পঞ্চগড় ঠাকুরগাঁও খুলনা মাগুরা কুষ্টিয়া মেহেরপুর ভোলা বরগনা জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো ভিওস এখানে নিম্নলিখিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই আপনাদের যেগুলো অনুসরণ করতে হবে আর সেগুলি হচ্ছে পনেরো দশ দুই হাজার বাইশ খ্রিস্টাব তারিখে সাধারণ প্রার্থীর বয়স সীমা আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে অবশ্যই হতে হবে তবে আপনারা যদি কেউ কোঠাভুক্ত থাকেন তাহলে তাদের বয়স আঠেরো থেকে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এখানে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাভিডেভিট গ্রহণযোগ্য হবে না তো অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও রয়েছে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি উক্ত ওয়েবসাইটে গিয়ে আবেদন ফ্রম অবশ্যই পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ এখানে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখও সময় পনেরো নয় দুই হাজার বাইশ খ্রিসাব সকাল দশটা অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় পনেরো দশ দুই হাজার বাইশ খ্রিস্টাব বিকাল পাঁচটা তো ভিওয়ার্স এখানে আপনাদেরকে অবশ্যই অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্যে যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা প্রার্থীকে নিজের শতভাগ নিশ্চিত হতে হবে তো এস এম এস ও পরীক্ষার ফি প্রদান অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে আপনাদেরকে পূরণ করতে হবে এবং সেই নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর আপনাদেরকে আপলোড করতে হবে সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটারের ছবি সহ আপনারা একটি অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখতে পাবেন নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করার সম্পূর্ণ প্রার্থী একটি ইউজার আইডি ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেটস কপি পাবেন উক্ত অ্যাপ্লিকেটস কপি প্রার্থী ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন অ্যাপ্লিকেট কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ এক ও দুই নং ক্রমিকের জন্য একশো টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ বারো টাকা অফেরতযোগ্য মোট একশো বারো টাকা এবং তিন নং ক্রমিকের জন্য পঞ্চাশ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা অফেরতযোগ্য ছাপ্পান্ন টাকা অনাধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না তো ভিওর্স প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি এখানে যে উক্ত ওয়েবসাইটটি দেওয়া আছে আপনারা চাইলে মোবাইল ফোনে এস এম এসের মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে অনলাইনে আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যোগাযোগ সম্পূর্ণ করা হবে বিধায় ভুক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখতে বলা হচ্ছে এখানে প্রার্থীর যোগ্যতা অবশ্যই যাচাই করা হবে প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনক ব্যবস্থা নেওয়া হবে মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত ক্রমিক নং এক থেকে ছয় পর্যন্ত কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটির একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্রসহ প্রার্থী যে ইউনিয়ন পৌরসভার বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকদের সনদপত্র মহিলা কোঠা ব্যতীত অন্যান্য কোঠা দাবির সমর্থনে প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ অথবা প্রমাণপত্রের সত্যায়িত ছায়ালিপি আনতে হবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র অথবা কাউন্সিলর অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর অথবা প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র লাগবে জাতীয় পরিচয়পত্র অনুলিপি এখানে আনতে আনতে হবে অনলাইনে পূরণকৃত কপি কপি আবেদনপত্রের অ্যাপ্লিকেট হবে তো ভিউর্স শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দান করতে আপনাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছে তো ভিওয়ার্স আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করুন